হচ্ছে কি বলতো, কাকুদের নিয়ে হচ্ছে একটা ভিডিও বানিয়েছি। মানে কাকুরা হচ্ছে কি করছে, মানে ওরা কি করে সারপ্রাইজ প্রত্যেকদিন বিকেল বেলায় বসে বসে, তাই সেটাই আমি তুলেছি। আর হচ্ছে আরেকটুখানি তো আমি তখনই দিয়েছি, মানে বলেছি যে মানে একটা দুপুরবেলায় বেশ ঠাকুর আমতলায় বসেছিল, তা এখন ওনারা দুর্গা মায়ের মন্দিরে বসে সবাই সবার সঙ্গে কথা বলছে, গল্প করছে, একটু মজা করছে, সেগুলো আমি তুলছি। তা একটুখানি তো ওনারা তো বয়স্ক মানুষ, তাই এক ফোঁটে সামান্য চা করে ওদের জন্য নিয়ে যাচ্ছি। ওই চাটুগুলো ওরা ওনারা খাবে, খাওয়ার পরে আমি দেখি নেক্সটে যদি ওনাদের দিয়ে একটু কোনো গান টান করাতে পারি তো গান করাবো। চলো, আমি কাকুদের জন্য অলরেডি চা বানিয়ে ফেলেছি অল্প করে, তো চাটা নিয়ে কাকুদের দিয়ে দাও। কাকুর খাওয়ার পরে যদি একটু গান করাতে পারি তো করবে, তোমরা শুনবে। ওকে চলো, দেখো দুর্গা মায়ের মন্দিরে আমার মা চলে এসেছে, আমার মামনি সন্ধ্যা দিতে। প্রত্যেকদিন আমার মা আসে সন্ধ্যা দিতে এখানে। এই যে আমার মামনি সন্ধ্যা দিতে চলে এসেছে, কাকুরা বসে আছে, মা সন্ধ্যা দিতে এসেছে, সন্ধ্যা দেবে। পার্থ কি করছে, পার্থ এদিকে আসো, দাদুর কাছে দাদি হাওয়া খাচ্ছে পার্থ। হ্যাঁ হ্যাঁ বলো, মা কিছু বলছো? ভালো আছিস? আচ্ছা ধন্যবাদ। চা, ও বাবা চা ভালো আছে সত্যি করে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বলি খেয়ে নেন, তারপরে আমি করি। হ্যাঁ ওরে বাবা রে, আমার মামনি সন্ধ্যা দিচ্ছে, কি তুলবো? মা এখন সন্ধ্যা দেবে, এই যে মায়ের মন্দিরে এসেছে, দুর্গা মায়ের মন্দিরে সন্ধ্যা দিতে। আমার মা প্রত্যেক দিন সন্ধ্যা দেয় এখানে, আমার মা যখন না থাকে তখন আমি দিই, মানে খুবই কোচিত কারণে জীবনে একবার কি দুবার কি তিনবার দিয়েছি, তাছাড়া আমার মা দেয়। এই যে আমার বাড়ি, আমার বাড়ির পাশে এই যে দুর্গা মায়ের মন্দির, এই যে এখানে সে কাকুরা সন্ধ্যাবেলায় সবাই বসে, এই যে কাকুরা সবাই বসে আছে, ওনারা গল্প করে, ওনারা আজকে একটুখানি মজা করলো, একটুখানি মজার ঝগড়া হলো, সেটা কিন্তু আমি এখানে ইউটিউবে দিয়ে দেবো, কিন্তু সেটা নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না, কারণ ওনারা হচ্ছে কাকু, কাকুরা বন্ধুরা বন্ধুরা সব রকম আলোচনাই করতে পারে। কি গেছে না পিসি পিসি পিসি? আর মামনির সন্ধ্যা অলরেডি দেওয়া হয়ে গেছে, কিন্তু শঙ্খ বাজাবে এখন। আমি কি আমি মন্দিরে উঠবো? হ্যাঁ উঠতে পারবো, আমি আজ নিরামিষই খেয়েছি, আজ তো মাছ টাছ কিছু খাইনি। একটু উঠি, চলো পার্থ আমরা দেখি, চলো ওখানে ওই যে থামি সন্ধ্যা দিচ্ছে, ওই দেখো থামি সন্ধ্যা দিচ্ছে, দেখেছ? ওই দেখো থামি সন্ধ্যা দেখেছ, এই দেখো দেখো দেখেছ থামি সন্ধ্যা দিচ্ছে, এই দেখো দেখেছ তুমি? ও হ্যাঁ হ্যাঁ থামি সন্ধ্যা দিচ্ছে, এই দেখো এইখানে এখানে আমাদের ভোলে বাবা আছে, এই দেখো এই দেখো থামি সন্ধ্যা দিচ্ছে, দেখেছ? এই দেখো থামি সন্ধ্যা দিচ্ছে। আর কিছুদিন পর দুর্গা পুজো, ভীষণ আনন্দ, খুবই ভালো লাগছে, মানে মনে এখন থেকেই অনেক আনন্দ লাগছে। না তোমায় দেবো না, শোনো তুমি নিলে, তুমি নিলে পড়ে যাবে, শোনো তুমি পারবে না, তুমি পারবে না বাবা। থামি, ওই তো থামি সন্ধ্যা দিচ্ছে, হ্যাঁ থামি, ওই দেখো থামি সন্ধ্যা দিচ্ছে, এখানে এখানে দেখবে, এখানে দেখবে, ভোলে বাবাকে দেখাচ্ছে এবার, ওই দেখো দেখো ভোলে বাবা দেখেছ, এই এই এই
আমি কি দেখতে দেই নি? আপনি কি করলেন? জানি না, আপনি কি করেন? পারেন না ও বাবা, তুমি করো কাঠে দিতে বলছে, একটু গান করবেন না, ঝগড়াও করবো না। আরে বাবা কান তো করবি। আচ্ছা কাকু, ফার্স্ট ঝগড়াটা খুব মানে সিরিয়াস হয়ে গেল, একটু নকল ঝগড়া হোক, মজা লাগবে। হ্যাঁ একটু নকল মধ্যে নকল ঝগড়া আমাদের মধ্যে এনার গান জানা বসে করেন কাকু, করেন না। আরে ও যেটা বললো মোরে আর আমি সেই ঝগড়া গুলোই শুনলাম, গান তো শুনলাম না। দিয়েছে কি করেছে? থাকবো না আর বেশি দিন তোদের মাঝে। আমার মামা কত সুন্দর গান করলো, কিন্তু গানটা কিন্তু খুব মনে লাগার গান, হয়তো সবাই বুঝতে পারলো নাকি জানি না, গানটা বিশাল মনে লাগার গান একদম, খুব সুন্দর গান হয়েছে মামা। আইসা ওর বইটা তোর বড্ড বিকট তলেতে, ওরে বন্ধু রে আমার বাড়ি যাই বন্ধু, বসতে দেব পীড়া, জলপান করিতে দিব শালি ধানের চিরা, আর শালি ধানের চিরা দিব বিন্নি ধানের কই, বাড়ির গাছে মৌরি ফুল থামিয়ে তো বড়, আমার চোখে গলা নষ্ট হয়ে গেছে। বাহ বাহ বাহ, নিজের বেলায় কোনো ব্যাপার নেই, থেকে থেকে একটা করে টিচকারি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ওই কাকু গান শোনালো, মামা গান শোনালো, এবার আপনি শোনান। না না আপনি শোনালো তা হবে না, আপনি সবাইকে একবার করে ছোটি ছোটি কোন আয় চড়ি, দূর থেকে মোর ডেকে পারি, ছোটি ছোটি স্বপ্না আমার, গেল বলা নাই তো আমার। খুব সুন্দর হয়েছে মামা, খুব সুন্দর হয়েছে, আবার কি চাঁদের উদয়কে দেখবি আয়, এমন যুগল চাঁদ কেউ দেখেনি, দেখছে নদী আয়, কোন চাঁদটিতে চাঁদের উদয় দেখছে নদী আয়, এমন যুগল চাঁদ কেউ দেখেনি,
ডেকেছে আমার ডেডি ভাই। এটা কোন কবিতার অংশ? সেই সে মাথাল পটিয়া গলিয়া মিশে গেছে মাটির সনে, পরাণের ব্যথা মরে না কো ফেলে উঠে ক্ষণে ক্ষণে। এটা কোন কবিতা? ওটা গৌরাঙ্গ মহাপ্রভু, মহাপ্রভু আজে বাজে কথা বলবা, আজে বাজে নিয়ে শব্দ তুলবে। ভূতলে কোন মহাকাব্যের উনার বাড়ির সবাই গায়ক গায়িকা, বৌমা থেকে বউ থেকে শুরু করে গাইছিল চঞ্চল করো ওই দেখো তো, তাহলে আপনি তো হৃদয় আমি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাশে ভালোবেসে ফেলি তাই দূরে দূরে রই। বাহ বাহ, আমার ভীষণ ভালো লাগলো কাকুদের এই ভিডিওটা, খুব খুব সুন্দর লাগলো। এবার একটুখানি ধরেন কাকু, আমি আপনাদের মাঝে বসে আমাকে একটু দেখিয়ে নিই, আপনি এবার ধরুন, আপনি ধরবেন আমাকে একটু ঘোরাবেন, এরকম ঘোরাবেন, বিড়ি খাওয়াটা উঠবেন, কাকুকে দেখেন গল্প গুজব করেন, তো সেগুলো আমি শুনলাম, আপনি বন্ধ করে দিয়েছেন আমার দিকে ঘুরিয়ে, আপনি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে, আমার মানে কাকুদেরকে কাকুদের এই একটা স্মৃতি আমি রেখে দেব বলে আমি আজকে ঠিক করেছিলাম, সকাল থেকেই মনে মনে ভেবেছিলাম যে আমি কাকুদের একটা একসঙ্গে এইভাবে ওদের ওনাদের গল্প গুজব তোলা, ওনাদের আড্ডা, ওনাদের মানে একটা রসিক ঝগড়া, এই বিষয়গুলো আমি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি এই ভিডিওটা বানালাম। তো চলো, আমার কাকুদেরকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই যে আমার কাকুরা কিন্তু মানে ভীষণ মানে একতা বন্ধুরা, তো ওনারা যেন সারা জীবন ভালো থাকে, জন্ম জন্মান্তর ঈশ্বরের কৃপায় যেন ওনারা বেঁচে থাকে, ওনারা এইভাবেই যেন থাকে। গুড নাইট, চলো নেক্সটে দেখা হবে।